فصل في الأوقات التي تكره فيها الصلاة. لا تجوز الصلاة عند طلوع الشمس ولا عند قيامها في الظهيرة. لا تجوز الصلاة عند طلوع الشمس ولا عند قيامها في الظهيرة ولا عند غروبها. لحديث عقبة بن عامر رضي الله عنه قال: ثلاثة أوقات نهانا رسول الله صلى الله عليه وسلم أن نصلي وأن نقبر فيها موتانا: عند طلوع الشمس حتى ترتفع، عند طلوع الشمس حتى ترتفع، وعند زوالها حتى تزول، وحين تضيف للغروب حتى تغرب. والمراد بقوله وأن نقبر صلاة الجنازة، لأن الدفن غير مكروه. والحديث بإطلاقه حجة على الشافعي رحمه الله في تخصيص الفرائض بمكة، وحجة على أبي يوسف رحمه الله في إباحة النفل يوم الجمعة وقت الزوال. فصل في الأوقات التي تكره فيها الصلاة. নামাজ মাকরুহের সময়ের আলোচনা। লা তাজুজু সলাতু ইনদা তুলুউশ শামসি, সূর্য উদয় হওয়ার সময় নামাজ পড়া জায়েজ নেই। ওয়ালা ইনদা কিয়ামিহা ফি যহীরতি, এবং দুপুরে যখন সূর্য মাথার উপরে থাকে তখনও নামাজ পড়া জায়েজ নেই। ওয়ালা ইনদা গুরুবিহা, এবং সূর্যাস্তের সময়ও নামাজ পড়া জায়েজ নেই। لحديث عقبة بن عامر رضي الله عنه قال: عقبة بن عامر رضي الله عنه ঠিক হাদিস বর্ণিত হয়েছে, ثلاثة أوقات نهانا رسول الله صلى الله عليه وسلم, তিন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। أن نصلي وأن نقبر فيها موتانا, ওই সময়ে নামাজ পড়তে এবং দাফন করতে নিষেধ করেছেন আমাদেরকে। রিঙ্গা তুলু ইশামসি হাত্তা তারদাফি আওয়া, যখন সূর্য উদিত হয় একেবারে উঠে যাওয়া পর্যন্ত। ওয়া রিঙ্গা জাওয়ালিহা হাত্তা তাজুলা, এবং যখন দুপুরে সূর্য মাথার উপরে থাকে সেখান থেকে হেলে পড়া পর্যন্ত। ওয়া হিনা তাযিফু লিল গুরুবি হাত্তা তাগরুবা, আর যখন সূর্য ডোবার জন্য দুর্বল হয়ে পড়ে একেবারে ডুবে যাওয়া পর্যন্ত। ওয়াল মুরাদু বিকাউলিহি ওয়া আন নাকবুরু সলাতুল জানাজাতি, আর ওয়া আন নাকবুরু সেখানে দাফন করার ব্যাপারে যে কথা বলা হয়েছে, আর নাকবুরুর উদ্দেশ্য হচ্ছে সলাতুল জানাজাতি, জানাজার নামাজ। লিআন্না দাফনা গায়রু মাকরুহিন, কেননা দাফন করা মাকরুহ নয়। ওয়াল হাদিসু বিইতলাকিহি حجة على الشافعي رحمه الله في تخصيص الفرائض بمكة, আর হাদিসটি ব্যাপক অর্থ বহন করায়। এটা শাফি রহমতুল্লাহ আলাইহির যে ফরজ নামাজ পড়ার ক্ষেত্রে মক্কায় ফরজ নামাজ পড়ার যে আছে কৌল আছে সেটার বিপরীতে আমাদের দলিল। ওয়া হুজ্জাতুন আলা আবি ইউসুফ রহিমাহুল্লাহ ফি ইবাহাতিন নাফলি يوم الجمعة وقت الزوال, এবং ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির যে একটি কওল আছে যে জুমার দিনে জাওয়ালের সময় নফল পড়া যাবে, সেটার বিপরীতেও আমাদের দলিল ওই উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর উল্লেখিত বর্ণিত হাদিসটি।